বাংলায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছিল লড়াই, প্রচার, অভিযোগ, পাল্টা অভিযোগের রাজনীতি, কুকথার প্রচার কিংবা প্রচারের কুকথায় একে অপরকে টেক্কা দিয়েছিল শাসক বিরোধী শিবির। তবে বাংলায় পদ্মপুনে কাঁটা। অমিত শাহ বাংলার প্রচারে এসে প্রতিবার বলেছিলেন বিজেপি 30টি আসন পাবে, কিন্তু তার ধারে কাছে গেল না বঙ্গ বিজেপি। মঙ্গলবার বাংলায় শুধুই সবুজ ঝড়। ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জয়ী হয়েছেন। শেষ দফায় কলকাতার ভোটের দিন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন সারা বছর কাজ করেছেন, জয়ী হবেন, ভোটের ফলও তাই বলছে। বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে বিপুল ভোটে পরাস্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র, হাজারো বিতর্কের পর কৃষ্ণনগর থেকে তাকে টিকিট দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি এই কেন্দ্রের প্রার্থী করেছিল রানীমা অমৃতা রায়কে, তবে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে মৌহাই। বহরমপুরে জয়ী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, এই প্রথম রাজনীতিতে পা। তৃণমূলের টিকিট পেয়ে প্রচারে নেমেছিলেন হাই প্রোফাইল ক্রিকেটার, পিছে উড়িয়ে খেলেন, বলেছিলেন রাজনীতির পিছেও উড়িয়ে খেলতে প্রস্তুত। পাঁচবারের সাংসদ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে কো হারান হারালেন পাঠান। রাজনীতির ময়দানে দিলীপ ঘোষ এক অনবদ্য। মেদিনীপুর থেকে সরিয়ে চলতি লোকসভায় দিলীপকে প্রার্থী করা হয়েছিল বর্ধমান দুর্গাপুরে। তার বিপক্ষে তৃণমূল প্রার্থী করেছিলেন কীর্তি আজাদকে। ভোট ফলাফলে উল্টো হাওয়া, ভোট কমল দিলীপের। উত্তরবঙ্গ বিজেপির কর, তবে বালুরঘাটে বা সুকান্ত মজুমদারের ভোটের ভাটায় সেখানে ছেদ পড়ল। জয় নিয়ে আশাবাদী ছিলেন সুকান্ত, হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হলেন তিনি। দলবদল অর্জুন সিং এবার কো হারান হারলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে, জয়ী পার্থ ভৌমিক। দল বদলে বিজেপিতে গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, ভোট কমল তারও। ভোট আবহে বসিরহাট লোকসভা সন্দেশখালী ছিল হট টপিক। বিজেপি প্রার্থী করেছিল সন্দেশখালীর গৃহবধূ রেখা পাত্রকে। বিজেপির আশা ছিল আন্দোলনের মুখ রেখা পাত্র বসিরহাট আসুন বিজেপির জিম্মায় করতে পারবে, কিন্তু সে আশায় জল পড়ল। আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিপুল ভোটে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থীরা বহিরাগত বলে বারবার কটাক্ষ করলেও মানুষ যে তার উপর ভরসা রেখেছেন তা বলার অপেক্ষা রাখে না নিউজ টাইম।